আজকের এই ব্লগটার কিন্তু কোনো মাথামুন্ডু নাই। আমি যখন যেখানেই যাই ভিডিও করতে থাকি, ভাবি ব্লগ করব, এটা বানাবো, ওইটা বানাবো, বাট অনেক অনেক ভিডিও ক্লিপ জমে থাকে যেগুলো দিয়ে আলটিমেটলি কিচ্ছু করা হয় না। যেরকম এটা, এটা হচ্ছে হ্যালোইনের একটা ভিডিও ক্লিপ, যেটা অবভিয়াসলি গেল বছরের, কারণ ইটস হ্যালোইন। সো আমি ফোনের মেমোরি চেক করছিলাম গেল বছর থেকে যা যা কিছু ভিডিও করব আর ব্লগ করব ভেবেছিলাম, কিন্তু করিনি। ভাবলাম সব কিছু দিয়ে দেখি যে গেল বছরের শেষ দিকটা আমার জীবনটা আসলে কেমন কেটেছে। সো এটা হচ্ছে ছোট মামনি। আমার ব্রেকফাস্টে যাওয়া খুবই পছন্দ, গ্লোরিয়া জিন্সের বিগ ব্রেকফাস্ট আমার খুব 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 পছন্দ, আর এই মোমোস। সো মামনিকে নিয়ে একদিন ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম, আর যদি আমার একা একা ভোরে ঘুম ভেঙে যায় আমি এরকম কড়া করে দুধ চা বানায় খাই। এইটা হচ্ছে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর বাংলা একাডেমির প্রোগ্রাম। আমি আর মৌ স্টেজের পিছনে যা যা করি, আমরা অনেক অনেক কাজ করি, ইন্টারভিউস করি, তারপরে আমরা গানের সাথে নাচানাচি করি, আমরা আবারও অনেক কাজ করি, অ্যানাউন্সমেন্টস দিই, ইন্টারভিউস করি, দেন আমরা আবারও নাচানাচি করি। আর আমার বাসাটা অনেক মজার। নভেম্বর ডিসেম্বরে অনেকগুলো বার্থডে ছিল, এটা নাবিলের বার্থডে সময়কার, সবাই সবাইকে কেক খাওয়া দিচ্ছে রাত 12টার সময়। এটা হচ্ছে ডিসেম্বরে বাপির বার্থডে। সো এই কেকটা আমাদের বাসার সবার খুবই পছন্দের, সো বাপির বার্থডে উপলক্ষে আমি সবার ফেভারিট কেক নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার রুম, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্লেস। আমার একা একা আমার রুমে বসে থাকতে অনেক ভালো লাগে, দুপুরবেলা, মাঝরাতে, সব সময়। আর আমার যখন কাউকে জ্বালাতে ইচ্ছা করে তখন আমি চলে যাই বড়াপির বাসায়, কোনো বিনা নোটিশে। বড়াপির অনেক ধৈর্য, আমি ওকে ইচ্ছা মতো জ্বালাতে পারি। আমি জানি না ও কিছু মনে করে কি না, মনে করলেও আই ডোন্ট কেয়ার, আমি বড়াপিকে জ্বালাতেই থাকবো। বাকিরা হচ্ছে আমার নিসেস এবং আমার কাজিন্সরা, এগুলো সবাই ম্যাটারনাল কাজিন্স। আর মন খারাপ হোক মন ভালো হোক, ফুড আমার খুব পছন্দ। স্পেশালি মন খারাপ হলে আমি একা একা খাওয়া দাওয়া করতে চলে যাই। আর মন ভালো করার জন্য অবশ্য আমি আম্মুকে নিয়ে নাটক দেখতেও যাই। এটা নিয়ে আমার একটা এনটায়ার ব্লগ করার ইচ্ছা ছিল, কিন্তু ব্লগটা আর করা হয়ে ওঠেনি। কিন্তু নাটকটা দেখেছিলাম আমরা, চঞ্চল চৌধুরীকে সামনাসামনি মঞ্চে পারফর্ম করতে দেখা আসলেও বেশ সৌভাগ্যের ব্যাপার। নাটক দেখা, শিল্পকলায় যাওয়া আমার মার খুব পছন্দ, এই পছন্দটা আমি আম্মুর কাছ থেকেই পেয়েছি। রারাঙে 200তম মঞ্চায়ন হলো এদিন, সেখান থেকে আবার বাবা আমাদেরকে জয়েন করলো ডিনারে। সো খুব বেশি না হলেও মাঝে সাঝে আমরা চেষ্টা করি এরকম ফ্যামিলি ডিনারে যাওয়ার। আর রাত্রে যখন আমার ঘুম পায় না আমি এরকম বসে বসে একা একা কফি খাই, ফ্রেন্ডস দেখি, একা একা পিজা অর্ডার করেও খেতে আমার খুব ভাল লাগে। আমার পিজা ফেভারেট, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ মাই ফেভারেট ডগ, কোকো, আই লাভ হার। আর সবাই জানে যে আমি একটু টাইম পেলেই আমি আর পিয়া ঘুরতে বেরোই, এবং এলো মেলো যেখানে মন চায় ঘোরাফেরা করি, উই রিয়েলি এনজয় ইট। আর এটা হচ্ছে সাংবাদিক জীবন, ভোর 5টায় উঠে সাভার স্মৃতিসৌধে যাওয়া, লাইভ দেওয়া, কোনো রকমের নাস্তা করে নেওয়া, কেননা সারাটা দিন অনেক মানুষের সাথে কথা বলতে হবে, ইন্টারভিউস করতে হবে, এর প্রজন্মের ছেলেমেয়েদের সাথে কথা বলা, একজন মুক্তিযোদ্ধার সাথে দেখা হয়েছিল, সেখানে থাকা, এটা ছিল ভোরের। আর এটা হচ্ছে মাঝরাত্রে, পছন্দের দল যেদিন চ্যাম্পিয়ন হয়ে গেল আর্জেন্টিনা। সো এটাও আমার কী বলবো, সাংবাদিকতা ক্যারিয়ারের একটা প্রাপ্তি বলা যায়, যে টিএসসিতে থেকে খেলা দেখা, এনজয় করা এবং সেখান থেকে প্রথম আলোর জন্য লাইভ করা আমার অফিসের জন্য। আই ওয়াজ ভেরি হ্যাপি। তারপরের দিন উঠে বছরের শেষের দিকে চলে গেলাম আমি কুষ্টিয়াতে। কুষ্টিয়া আমার দাদার বাসা, কিন্তু গেলে মোস্ট অফ দ্য টাইম খালামণির বাসাতেই যাওয়া হয়, দাদুর বাসার সবাই তো এখানেই থাকে। এটা হচ্ছে আমরা তিন বোন, আমার খালাতো বোন আর আমার মামাতো বোন, আমরা তিন বোন এরকম পাগল ছাগল। যখন যেখানে মিউজিকও লাগে না আমাদের নাচার জন্য, মিউজিক ছাড়াই আমরা নাচানাচি আরম্ভ করে দিতে পারি। কুষ্টিয়ায় গেলাম, আর যদি কুচিবাড়িতে না যাই, কুলফিমালাই না খাই তাহলে কি হবে? কুচিবাড়ি নিয়ে যদিও আলাদা একটা ব্লগ করেছি, তারপরও মনে হলো এটা একটু অ্যাড করে দিই যে গেল বছর আমার কুচিবাড়িতেও যাওয়া হয়েছিল অনেক দিন পর। খুব ছোট্ট একটা ট্রিপে কুটিবাড়ির এই রাবীন্দ্রিক পরিবেশটা কিন্তু খুব এনজয় করছিলাম। আর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম ঢাকায়, ক্যাফে লাইভের লাস্ট শো, 31st শো। উই ওয়ার ভেরি এক্সাইটেড, আমি, মৌ আর নীল, আমরা তিনজন কাছাকাছি সমবয়সী, তিনজনের একসাথে শো ছিল, সো এনজয়ড আ লট। তারপরে আমরা 31st আমি আর আমার নিজ বাসায় কিছুক্ষণ পার্টি করলাম। বাসায় পার্টি করে যখন মন ভরছিল না তখন আমরা চলে গেলাম 31st পার্টি করতে লিমেরিডিয়ানে। সো আমি, পিয়া, আমরা সবাই 31st পার্টি করলাম, এন এভাবে বছরটা শেষ হলো উইথ আ কাপ অফ মাই ফেভারিট কফি। আর তাতেও যদি মাথা না খুলে, মাথার ভিতর খুব জ্যাম হয়ে থাকে, ল্যাভিশে যেয়ে আরাম করে শ্যাম্পু করে ফেলো। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।